এক বউ রাগ করলে অন্য বউ আদর করবে। ওরে আমার সোনা বাবারে, সেটা তোমার স্বপ্নে। একদম চুপ, শালা দুটো বউয়ের মধ্যে পড়ে ভেজ স্যান্ডউইচ হয়ে গেলাম। প্রণাম নেবেন সাধু বাবা। অনেক দিন ধরে ভাবছি আজকে আপনার স্মরণে, একটু বসতে পারি যদি কিছু মনে না করেন? বেশ করেছিস, এসেছিস আর এসেছিস যখন বসে পড়। তবে সাধু বাবার কাছে যখন এসেছিস তখন নিশ্চয়ই ভবিষ্যৎ জানতে চাস। ভবিষ্যৎ জেনে আর কি করবো বাবা, যাকে জীবনের ভূত ভবিষ্যৎ সব ভেবেছিলাম সেই যখন ল্যাং মেরে চলে গেল, তখন আর ভবিষ্যৎ ভেবে কি করব বলুন। ও বাবা, প্রেম প্রেমিক সংক্রান্ত ব্যাপার। তবে এই বয়সের ছোকরা এখন এসব ভাবে না তো কবে হবে? তা বলি, এখন তো বুকে খুব ব্যথা। এই নে, এটা টান দে দু তিনটে, সব ব্যথা ফুরুত হয়ে যাবে। এ বাবা, আপনি তো বেশ চিল আছেন, কি সুন্দর এই গাছের নিচে বসে আছেন, নো চিন্তা নো ভাবনা, অনলি শান্তি। কিন্তু আপনার সাধু হওয়ার পেছনে কি কেস ছিল? আপনারও কি ব্রেকআপ হয়েছিল নাকি ডিভোর্স? এ বলুন বলুন বাবা বলুন, লজ্জা পাবেন না। তুই তো বেশ ফচকে ছেলে রে। তবে একদিকে ঠিকই আছে, সকলে আমার কাছে আসে ভবিষ্যৎ জানতে, অতীত জানতে, কেউ বা আসে সংসারের শান্তির জন্য, সব স্বার্থ আর কি। কিন্তু তুই প্রথম যে আমার নিজের কথা জানতে চাইলি, শোন তবে তোকে বলি। হ্যাঁ বাবা, এই বলুন বলুন বলুন, আমার আবার গল্প শোনার হেভি ইন্টারেস্ট, আর সাধুর মুখে সাধু হওয়ার গল্প শোনার মজাই আলাদা। আমি এই কলকে নিয়ে বসলাম, আপনি শুরু করুন বাবা। তবে শোন পুরো কাহিনী। তখন আমার নাম ছিল সুকুমার, সদ্য কলেজ পাশ করা এক যুবক। প্রেমে পড়লাম কলেজের এক সুন্দরী মেয়ের। প্রেম নিবেদন করতেই সে বলল, কাদা? বলি তুমি কি হাদা নাকি শুধুই একটি গাধা? প্রপোজ করতে হয় যে গোলাপ দিয়ে তাও জানো না? গোলাপের যে বড্ড দাম সুন্দরী, তাই গাঁদা দিয়েই কাজ চালিয়ে নাও। আর কিছু না হোক, তোমার গাধাই আমায় করে নাও। ইস, তুই না খুব ইয়ে। সুলোচনার সেই হাসি থেকেই ভালোবাসার সূত্রপাত, আর সেই ভালোবাসাই পরিণতি পেল বিয়েতে। কিন্তু ছন্দপতন ঘটল বিয়ের কিছুদিন পরে। সুকুমারের টিউশনির টাকায় প্রেম চলত, কিন্তু সংসার নয়। অভাব শুরু হতেই শুরু হলো অশান্তি। সুলোচনা দিন রাত চেঁচিয়ে বলতো, কি হলো আমার জীবনটা, এইভাবে ঠকালে তুমি আমায়, গোলাপ ফুলের জায়গায় গাঁদা দেখেই আমার বোঝা উচিত ছিল, একটা ভিখারির চক্করে পড়ে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে সুকুমারের জীবনে নেমে এলো আরও বড় সর্বনাশ। তখন সে হন্যে হয়ে একটা চাকরি খুঁজছে, কিন্তু তার মধ্যেই সুলোচনার ধরা পড়ল ক্যান্সার। সুলোচনার চিকিৎসার খরচ জোগাড় করতে সুকুমার তখন পাগলের মতো ছুটছে। হঠাৎই তার সাক্ষাৎ ঘটল ব্যবসায়ী পরিমল ব্যানার্জির সাথে। তার প্রচুর টাকা পয়সা। সুকুমারকে বললেন, শোনো সুকুমার, তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে, আর আমার সমস্যার সমাধান
তোমার কাছে আছে। সেটা কি রকম ঠিক বুঝলাম না তো। দেখো সুকুমার, তোমার স্ত্রীর ক্যান্সার হয়েছে, তার চিকিৎসার জন্য তোমার টাকার প্রয়োজন, আর সত্যি কথা বলতে হয়তো তিনি বাঁচবেন কিনা সন্দেহ আছে। উল্টো দিকে আমার একমাত্র মেয়ে অনুশ্রী, যেমন দাপুটে তেমন ঝগড়াটে, আজ অব্দি কোনো ছেলে তাকে বিয়ে করতে রাজি হয়নি। আমরা সকলে তার অত্যাচারে অতিষ্ঠ। যদি তুমি তাকে বিয়ে করতে রাজি হও, তবে আমার সমস্ত সম্পত্তি জমি জমার সাথে সাথে আমার মাথা ব্যথাও তোমায় দিয়ে দেব আর কি। সুকুমারের তখন বুদ্ধি বিবেচনা লোপ পেয়েছে। এত চরম অভাবের মধ্যে টাকার কথা শুনেই সে কিছু না ভেবেই এক কথায় রাজি হয়ে গেল। ব্যাস, সুকুমার আর অনুশ্রীর বিবাহ সম্পন্ন হয়ে গেল। কিন্তু কাহানিমের টুইস্ট তখনও বাকি। যে সুলোচনা মারা যাবে সকলে ভেবেছিল, সে দ্বিগুণ তেজ বাড়িয়ে সুস্থ হয়ে উঠল, আর দুই বউকে নিয়ে সুকুমারের সংসার সার্কাস শুরু হলো। কি দিদি, তুমি এখানে কি করছো? আমার স্বামীর জন্য আমি ভাত বেনেছি, তুমি এখানে কেন? কি কি কি, তোর স্বামী? বলি উড়ে এসে জুড়ে বসলেই কি কেউ স্বামী হয়ে যায়? এটা আমার স্বামী, তুই জোর করে ঢুকে এসেছিস। বলি এতদিন জানতাম টাকা দিয়ে জিনিস কেনা যায়, আর এখন তো দেখছি টাকা দিয়ে স্বামীও কেনা যাচ্ছে। কি, যত বড় মুখ নয় তত বড় কথা! বলি আমার বাপের টাকা না থাকলে আজকে তুমি মরে ভূত হয়ে ওই তাল গাছে পা দুলিয়ে বাদুম চিবোতে। বলি জমেরও তুমি এতটাই অরুচি যে তোমায় নিতে নিতেও নিল না। এই 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 এই, মুখ সামলে, মরবি তুই রে শয়তানি, মরবি তুই! অন্যের স্বামীকে টাকা দিয়ে কিনেছিস আবার বড় বড় কথা! আমার একবার স্বামীর দিকে চোখ তুলে তাকালি না, তোর চোখে আমি লঙ্কা গুঁড়ো ঘষে দেব। লঙ্কা গুঁড়ো তো আমি তোমার ঘষবো, কিন্তু চোখে নয়, অন্য কোথাও। তখন জ্বলবে আর ছটপট করবে, কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। তখন বুঝবে কি বিষমালের লেজে তুমি পা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে আমার বাকি নেই রে কাল নাগিনি। আমার বুকাবরটাকে বশ করার তালে আছে সে বুঝি না? যেমন বাপ তেমন তার মেয়ে, কাল সাপ যত। ওই যে এসে গেছে আমাদের পাড়ার ক্যাসিনোবা। হেই, তা কি খবর সুকুমার দা? আমি বলি দুই বৌদির আদরে কেমন আছো? হ্যাঁ, কি বলিস রে ভাই, এই সুকুমার দাকে আবার জিজ্ঞাসা করছিস কেমন আছে? বাবা, বলি আমাদের কপালে একটাই জুটছে না, আর যার একটা নয় দুটো বউ, আর জীবন্ত মধুরে মধু। এক বউ রাগ করলে অন্য বউ আদর করবে। কি বলো সুকুমার দা? হ্যাঁ, মধু না হলাহল বিষ সে আমি জানি। জীবনটা যেন পোড়া খুঁটে হয়ে গেছে, কখনো একজন শুকোতে দিচ্ছে তো কখনো অন্য একজন। এইভাবে কেটে গেল আরো কয়েক বছর। সুকুমার এখন দুই ছেলের বাবা। সংসারে অশান্তি তো কমেই নি, বরং সুকুমারের বাড়ির অশান্তির চোটে পাড়ার সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। সেদিন সুকুমারের দুই ছেলের জন্য সে সোয়েটার কিনে বাড়ি আসতেই, দেখি দেখি ছোট ছেলের জন্য কেমন সোয়েটার এনেছো। ও মা, এই সোয়েটার তো সেলাইটা বেশি ভালো, আর আমার ছেলের সোয়েটারের সেলাইগুলো কেমন যেন ছাড়া ছাড়া। আরে না না সুলোচনা, দুটো একই দোকান থেকে একই দামে একই ডিজাইনে আনা, আলাদা হতেই পারে না।
তবে কি আমি মিথ্যা বলছি? বলে ছোট বউয়ের ছোট ছেলের প্রতি যদি এতই দরদ তো আমায় বলে দিলেই তো পারো, এত অপমান আমি সইতে পারি না। এতই যখন অপমান, বাড়ি ছেড়ে চলে গেলেই তো পারো। তোমার ছাড়া আমরা দুজনে খুব সুখে থাকব। তবে এটা কি সোয়েটারটা কেমন যেন পুরনো দেখতে, নিশ্চয়ই বড় বউয়েরটার দাম বেশি, তাই না? আরে না না, বিশ্বাস করো তোমরা দুজন, দুটোই এক দামে কেনা, পুরো সেম জিনিস, আমি সত্যি বলছি। ধুর, চুপ করো তুমি। এই এই কি বললি তুই? আমি বাড়ি ছেড়ে যাব? কেন রে মুখ পুড়ি, ঘর ছেড়ে যেতে হয়তো তুই যা, এটা আমার স্বামী, আমার বাড়ি, আমি কোথাও যাব না। তুই আগাছা, তোর ছেলে আগাছা, তুই চলে যা তোর ছেলেকে নিয়ে। কি বললে? আমি আগাছা, আমার ছেলে আগাছা? বলি তুমি কি ঘাটের মরা একটা, আমার স্বামীর দিকে দিন রাত চোখ দিয়ে বসে থাকে শকুনের মতো? বলি অনেক তো হলো, এবার বিদায় হও না বিদায় হও, আমরা তিনজনে একটু শান্তিতে থাকি। কেন যাব রে পেতনি, তোর মতো আমার বাপ তো আমার টাকার বিনিময়ে আমায় দেয়নি। আমার স্বামী আমায় ভালোবেসে বিয়ে করেছিল, আর তোকে বিয়ে করেছিল বাধ্য হয়ে। ওর একমাত্র স্ত্রী আমি, আমার ছেলে ওর একমাত্র বংশধর। ওরে আমার সোনা বাবারে, সেটা তোমার স্বপ্নে। ভালো যদি কাউকে স্বামী বাসে, সেটা কেবল আমি এবং আমি, আর আমার সন্তানই হবে এই বংশের একমাত্র বংশধর। এই এই তাই না বলো, তুমি বলো। এই ও কি বলবে রে তোকে, এই এই তুমি বলো, তুমি শুধু আমায় ভালোবাসো, বলে দাও পেতনিটাকে। কি গো বলো, মুখ দিয়ে তো কথাই বেরোচ্ছে না কেন? হ্যাঁ কি গো, বলো না শাকচুনিটাকে, বলো তুমি শুধু আমায় ভালোবাসো। কি হলো বলো না তাড়াতাড়ি। আরে বলবে তো নাকি, চুপ করে আছো কেন ভূতের মতো, বলো। আহ চুপ চুপ চুপ, একদম চুপ। আমি কাউকে ভালোবাসি না, কাউকে না কাউকে না। শালা দুটো বউয়ের মধ্যে পড়ে ফেস স্যান্ডউইচ হয়ে গেলাম, অনেক হলো, আর না, অনেক সহ্য করেছি, আর না। শালা এবার তোমাদের সংসার তোমরা সামলাও, অনেক ভেবেছি সংসারের কথা, ছেলে পুলের কথা, কিন্তু আর না আর না, আমি চললাম। কোথায়? জাহান্নামে, জাহান্নামে চললাম, যেখানে তোমাদের মতো কালো ছায়া থাকবে না সেখানে। ওরে বাস, তা সেই কেসের পরেই আপনি তাহলে গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে গেলেন বুঝি? হ্যাঁ রে, অনেক পিষেছি ওই সংসারে, ধুর ধুর, মানুষ করে নাকি বিয়ে, তুই তো বরং বেঁচে গেছিস ছোকরা। একা থাক, বিন্দাস থাক, ফুল মস্তি আর টোটাল শান্তি। এবার কলকেটা দে, আমি এবার একটু শান্তির টান দিই। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।